লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে সিনেমা থিয়েটার শিল্প জগৎ। একাডেমি, রবীন্দ্রসদন, কলা মন্দির, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, মিনার্ভা, স্টার স্তব্ধ। অসংখ্য কলাকুশলীর জীবন অনিশ্চিত। লকডাউনের পর আবার কি মানুষ আসবে? আবার কি হল ভর্তি হবে? এ যেন এক যক্ষ পরি। টিভিটা বন্ধ হয়ে গেল কেন? এই তো চলছিল টিভিটা। আচ্ছা বাবু, মানে এই তো টিভিটা চলছিল, ব্যাস হয়ে গেল। দিলে তো দিলে তো দিলে তো টিভিটা খারাপ করে। এ শোনো, তুমি খারাপ করেছো তুমি ঠিক করবে, বুঝতে পেরেছো? আগে দুপুর বেলা কিন্তু দেয়া নেয়া রয়েছে বাবা, সন্ধ্যেবেলা হীরক রাজার দেশে থিয়েটার নেই, রিহার্সাল নেই, দলে যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন টিভিটাও চলে গেল। এই শোনো, তুমি তুমি খারাপ করেছো টিভিটা তুমি ঠিক করবে, আমি বলে দিলাম কিন্তু, নাহলে আমি কিন্তু আজকে আর তোমাদের লাঞ্চ বানিয়ে দেবো না। তুমি আর তোমার ছেলে মিলে লাঞ্চ বানাবে, আমার টিভি তুমি ঠিক করবে, ব্যাস। মইনা, তুমি সারিয়ে দেবে আমি বলে দিলাম কিন্তু। মইনা, বোকার মতো কথা বলে তোমার 80 সালের কি ভালো টিভি নাকি জ্বলে যাবে? আমি বাড়ি ছেড়ে চলে যাবো, লকডাউন ফকডাউন কিচ্ছু মানে আমি কি করবো সারাদিন বাড়িতে বসে? আমাকে দেখতে দাও, আমাকে চেষ্টা করছি ফিক্স করার, নাকি দাঁড়া 2 মিনিট দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি করেছো? তোমরা দুজন কলেজ লাইফে প্রথম পার্থ করেছিল? আর পৃথ্বী থিয়েটারে মনে আছে একটা ঘটনা ঘটেছিল যে অ্যান্টিগনি পারফরমেন্স চলাকালীন অন্ধকার হয়ে গেছিল এবং মোমবাতির আলোতেই পারফরমেন্সগুলো কন্টিনিউ হয়েছিল। বা ধরো ইব্রাহিম আলকাজী টেরেস থিয়েটার, তুমি বলেছিলে, মনে পড়ছে? ছাদে থেকে উপচে পড়তো লোক এবং ছাদ থেকে সবাই নাটকগুলো দেখত। আমাদের হবে নাকি এটা ড্রয়িং রুম থিয়েটার? আচ্ছা আমার কথাটা শোনো, আমি শেষ করে নিই। ধরো আমরা এই লকডাউন পিরিয়ডের মধ্যে প্রতিদিন একটা করে পারফরমেন্স করব, লকডাউন প্লিজ। ধরো আজকে আমরা প্রথম পার্থ করলাম, কালকে অন্য কোনো নাটক করলাম। ধরো না আমরা একটা থিয়েটার ভিলেজের মধ্যে আছি, থিয়েটার ভিলেজ, যে দুপুরবেলা আমরা রিহার্সাল করবো, বিকেলবেলা আমরা নাটকগুলোকে পারফর্ম করবো, এখানেই করবো, ড্রয়িং রুমেই করবো, আর বাড়ির কাজ আমরা একে অপরের মধ্যে ভাগ করে নেবো, ঠিক যেরকম হয় আর কি থিয়েটার ভিলেজে। বলছে বন্ধুগণ, আজকে আমরা কিছু নাটকের নাট্যাংশ আপনাদের সামনে পেশ করতে চলেছি। আজকের নাটক প্রথম পার্থ। ভাবতে পারিনি যুবক, আমিও তোমার সেবক হতে পারি, আর তাও বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন, শুধু প্রাণ। তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট, আর লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আর বাক্য ব্যয় অনর্থক। আমি যাই। পাঞ্চালী, প্রথম তুমি কিছু বললে আমার, এই প্রথম কোন আদেশ করলে। তোমার দুর্ভাগ্য আমি তা পালন করতে পারলাম না, তবু আমাকে বলতে দাও। অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম, যুদ্ধের আগে শান্ত সময়, রৌদ্রময় আকাশের তলায় না, আর এক মুহূর্ত অপেক্ষা করো, দেখি তোমাকে আমায়।
আজকে সন্ধ্যাবেলা আমাদের নাটক ওথেলো, মা ড্রেস দেবো না, বাবা ওথেলো। It is a cause, my soul. Let me not tell it to you, you changed stars, it is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow and smooth as monument in the past her. Yet she must die. Hell should be trembled and not put out the light. And then put out the light. রাগে রাস্তা যেমন তেমনি গর্বের ঘোড়া, এক দেশের এক রাজার ছিল আটা আটা ঘোড়া। একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি শুনুন। অনেক কঠিন থিয়েটার হয়ে গেল, এবার হাস্য কৌতুক। আজকে আমাদের ড্রয়িং রুম থিয়েটারের হাস্য কৌতুক রবীন্দ্র। আপনার তো আমাকে দেখে ভ্রাতৃশোক জন্মেছে। আপনি অন্ধকার দাঁড়ি ঝাড়লে দেখবেন ওখান থেকে এক ডজন পুত্র শোক ঝরে পড়ছে। আপনি আমায় ছাড়লে আমার ভয়, আমাকে ছাড়লে আমার সময় হয়ে গেল। হরিনাম করুন দেখি, হরিনাম করুন, মনে করুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে দেশে আক্রান্তের সংখ্যা 46,000 পেরিয়ে গিয়েছে। চিকিৎসাধীন 33,967 জন, মৃত্যু হয়েছে 1583 জনের। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 195 জনের, যা এতাবৎ করোনায় মৃত্যুর রেকর্ড। সুস্থ হয়েছেন যশবন্ত সিংহ আমার কিন্তু প্রধান সংশয় মোহাম্মদকে নিয়ে। চেহারা সে বড় স্বল্পভাগ, আমার বিরুদ্ধে তার মনে সংশয়ের বীজ কে বপন করলো সে কি জানা? একদম মনে দিলেন তো। ও হ্যাঁ পিতা। পুত্র, কাল প্রাতে আমি রাজধানী রওনা হচ্ছি, তুমি আমাকে অনুসরণ করবে। তোমার সুবিধার্থে আমি মির্জুমলাকে রেখে গেলাম। জি আজ্ঞা পিতা। জানি নইলে যে সে বিষয়ে কি তোমার কোনো সংশয় আছে? আপনার আজ্ঞা আমার কাছে শেষ কথা। তাহলে আপনার কাছে পিতা সম্রাট শাহজাহান কি প্রাসাদে বন্দী? কে বলেছে? তাহলে তাকে প্রাসাদে আটকে রাখার কারণ? তেমন প্রয়োজন হয়েছে। ছোট কাকা অরাত, তাকেও কি প্রাসাদে বন্দী করে রাখা প্রয়োজন? হ্যাঁ পুত্র। আপনার সিংহাসনে বসে
পিতামহ বর্তমানে। হ্যাঁ পুত্র, রাজনীতি বড় কূট, এ বয়সে তা তুমি বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। ছলে সরল ভ্রাতাকে বন্দী কর, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত কর, ধর্মের নামে সিংহাসনে গিয়ে বসা। এর নাম যদি রাজনীতি হয় তাহলে এ রাজনীতি আমার জন্য নয়। কি তুমি কাঁদছ? শিল্পকে যে ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই কাঙ্গা, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। করোনায় জমায়েত সরকার দিয়ে আক্রান্ত পুলিশ গ্রিন বা অরেঞ্জ জোনে নতুন করে কোনো করোনা রোগীর খোঁজ মিলে, করোনা রোগীকে ভুল রিপোর্ট দেবার অভিযোগ, করোনা সংক্রমণের তীব্রতা নিরীক্ষণ। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে কালীনাথ, তার কাছে বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। Thank you.